ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে তারা এখনি সাবস্ক্রাইব করে নিন স্বামীর বিকৃত যৌন চাহিদা ছিল বারণ করলেও শুনতেন না সেই কারণেই খুন করেছি স্ত্রীর দাবি মুর্শিদাবাদের ইসলামপুর থানা এলাকার সীতানগর গ্রামে ঘটনাটি ঘটেছে মৃতের নাম বাবু শেখ বয়স 45 বাবুর স্ত্রী মর্জিনা বিবিকে গ্রেফতার করেছে পুলিশ ঘর থেকে স্বামীর নিথর দেহ উদ্ধার করা হয়েছে গলায় কালো মোটা দাগ তা ঘিরে হুলস্থুলের মধ্যেও পাশের ঘরে দিব্যি ঘুমাচ্ছিলেন স্ত্রী ডেকে তোলার পরেও চোখ মুখ নির্লিপ্ত কান্নাকাটি তো দূরস্ত সেটাই প্রতিবেশীদের সন্দেহের মূল কারণ ছিল শেষমেশ পুলিশের জিজ্ঞাসাবাদের মুখে স্ত্রীর স্বীকারোক্তি স্বামীর বিকৃত যৌন চাহিদায় অতিষ্ঠ হয়ে তাকে খুন করেছেন তিনি মুর্শিদাবাদের ইসলামপুর থানা এলাকার সীতানগর গ্রামে ঘটনাটি ঘটেছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে বেশ কয়েক বছর ধরেই বাবুর পরিবারে অশান্তি চলছে স্ত্রীকে মারধর করে বাপের বাড়ি পাঠিয়ে দেওয়ারও অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে পারিবারিক অশান্তি নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়ানোর পরিবারের লোকেরাও বিশেষ গুরুত্ব দিতে না ইদানিং অভিযোগ এই সুযোগকে কাজে লাগিয়েছেন মর্জিনা পরিবারের অভিযোগ মঙ্গলবার রাতে স্বামীর খাবারের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে তাকে শ্বাসরোধ করে খুন করেছেন মর্জিনা মৃতের ভাই ইন্তাজুল শেখ বলেন ঘরে ঢুকে দেখি কম্বল ঢাকা অবস্থায় দাদা পড়ে আছেন গলায় মোটা কালো দাগ পাশের ঘরে বৌদি তখন দিব্যি ঘুমাচ্ছে মৃত্যুর খবর পাওয়ার পরেও চোখে এক ফোঁটা জল দেখিনি তা থেকে আমাদের সন্দেহ হয় খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে পুলিশ সূত্রে খবর মর্জিনাকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করার সময় তিনি সব স্বীকার করে নিয়েছেন জেরায় তদন্তকারীদের তিনি জানান তার স্বামীর যৌন চাহিদা অত্যন্ত বিকৃত ছিল বারণ করলেও শুনতেন না আবার বাধা দিলে মারধর করতেন বাধ্য হয়ে বাবুকে তিনি খুন করেছেন বলে জেরায় দাবি মর্জিনার এই ঘটনা প্রসঙ্গে মুর্শিদাবাদের পুলিশ জেলার সুপার সুরিন্দর সিংহ বলেন দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে তদন্ত চলছে এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন